হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবস্মিতা বলছি। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। এখন যাই হোক, গোয়াতে পরিস্থিতি ঠিক আছে, ঠিক আছে, মানে একটু কেসেস কমছে। তো আজকে যেটা মেইন কারণ, যেটা ফার্স্ট অফ অল দিয়ে আমি আজকে ভ্যাকসিন লাগাতে আসছি এখানে আমাদের ফোনটাতেই যেখানে আমি থাকি। তো আজকে সানডে, তো কোনো কিছু আগের থেকে রেজিস্ট্রেশন কিছু না, ডাইরেক্ট চলে আসলাম। এসে দেখছি যে আমার নাম্বারও পেয়ে গেছি আমি। তখন রাকেশ লাইনে দাঁড়িয়ে আছে, মানে ওর তো ওর হয়ে গেছে, ওর আগেই হয়ে গেছে, যেহেতু ও হেলথ ডিপার্টমেন্টে, তো ওর আগেই হয়ে গেছে এক মাস আগে। তো আমারটা হচ্ছে জাস্ট নর্মাল, মানে আমারটাও 18 থেকে 44 তো শুরু হয়েছে, বাট গোয়াতে এই কয়েকটা দিন, 3-4 দিন ধরে হচ্ছে, মানে শর্ট হিসাবে হচ্ছে, যেটা হচ্ছে যাদের 2 ইয়ার্সের বেবি, আন্ডার 2 ইয়ার্স, তাদের হচ্ছে তাদের প্যারেন্টসদের দেওয়া হচ্ছে। আর এখন হচ্ছে 7th জুন পর্যন্ত, মানে কালকে পর্যন্ত হচ্ছে আন্ডার 5 ইয়ার্স যাদের বাচ্চা আছে তাদের প্যারেন্টসদের। তো রাকেশ বললো চলো ট্রাই করে দিই, কেন এরপরে কখন স্লট পাবো আমরা। তো সেই কারণে চলে এসেছি এখানে। আর আজকে সানডে, ব্রেকফাস্ট, লাঞ্চে মাংস, ভাত, মাটন, ভাত, মাছ ভাজা, সব ভাত টাত খেয়ে এসে এখন ভ্যাকসিন লাগাতে আসছি। এখন দেখা যাক কী হয়, কী প্রসেস চলছে। ভাবছিলাম আজকে সকাল থেকে ব্লগটা করবো, যেহেতু ভ্যাকসিনে একটা ভ্যাকসিন লাগানো, মানে এখন একটা একটা স্পেশালি ব্লগ বলা যেতে পারে এই মুহূর্তে। তো আমি ডেলি ব্লগ শেয়ার করি, ডেলি ব্লগে অবশ্যই প্রত্যেক দিনের লাইফটাই আমার দেখাতে লাগে, টেনশন থাকুক বা যেটাই থাকুক। বাট বিলিভ মি, একা থেকে সংসার করে সব কিছু করে পরিস্থিতি সিচুয়েশন। রাকেশেরই ফোন আসছে, ও বললো যে আমি লাইনে দাঁড়াচ্ছি, যখন আমি ফোন করবো চলে আসবে। তো ফাইনালি আমি দিতে যাচ্ছি। তো ওইটাই বললাম যে পরিস্থিতি ঠিক না থাকলে ভালো লাগে না। আর খুব 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 বাজে বাজে নিউজ পাচ্ছিলাম এই সেকেন্ড ওয়েভে। ফার্স্ট ওয়েভে কি হয়েছিল, এত মানে ফার্স্ট ওয়েভটাও খারাপ, অনেক মানুষ মারা গেছে, বাট সেকেন্ড ওয়েভে না খুব নিজের নিজের মানুষ, মানে যখন বলে না নিজের যখন হয় তখন বোঝা যায়, সেরকম মানে এই সেকেন্ড ওয়েভে নিজের অনেক নেগেটিভ, অনেক খারাপ খারাপ নিউজ পেয়েছি বলে মনটা একদম ভালো ছিল না, একদমই ভালো ছিল না। বাট আস্তে আস্তে পরিস্থিতি ঠিক হচ্ছে। আর যাই হোক, মানুষের লাইফ এগোতে হবেই সব কিছু নিয়েই, তো এই আর কি। তো চলুন, আর আমি মাস্ক খুলছি না, কারণ আমি ডাবল মাস্ক পরেছি আর একদম পুরো ঘর থেকে প্রিপেয়ার হয়ে এসেছি। তো এই তো কিয়ান, কিয়ানের মতন ঘরে হচ্ছে দুষ্টামি করে যাচ্ছে। আর এখন বাজে 3টার মতন। তো সবাই হয়তো সবাই ভালো আছেন, সুস্থ আছেন, কেয়ার করবেন, টেক কেয়ার করবেন, আর নিজেদের ফ্যামিলির লোকদের অবশ্যই কেয়ার করবেন, যেটার জন্য আজকে আমরা দূরে আছি আমরা বুঝতে পারি। নিজেরও কেয়ার করতে লাগে, বাইরে ফ্যামিলি সবাই আছে, দূরে আছে সবাই, তাদেরও কেয়ার করতে লাগে, সবাই যেন ভালো থাকে। কারণ নিজের যখন মানুষের কিছু হয় না, তখন বোঝা যায় যে কতটা খারাপ লাগে। তো যাই হোক, খুব বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে ইন্ডিয়ার গেল, এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে, ভগবান প্লিজ যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সব কিছু। তো চলো এখন দেখা যাক কি হয়, আবার পরে কথা বলছি। ভ্যাকসিন লাগানোর পরে, অ্যাকচুয়ালি আমার ভ্যাকসিন লাগানোর পর আমার কি হয়েছে সেটাই বলার কথা ছিল। আমার কিছু ওরকম কিছু হয়নি, আমি শুনেছিলাম হয়তো জ্বর আসবে বা গা ব্যথা হবে, এগুলো হচ্ছে সিমটম। আমাকে একটা ফর্মও দিয়েছে যে ওটার মধ্যে অনেকগুলো মানে অপশন আছে যে কি কি সিমটম আমার রয়েছে, ওগুলোতে ক্লিক করতে যখন আমি সেকেন্ড ডোজ আনতে যাবো তখন ওটা দিতে। তো
ওই আমার অনেক কিছু সিমটম মানে মানে ওখানে দেয়া ছিল, তো আমার যেটা হয়েছিল হচ্ছে প্রথম দিন কিছু হয় না, অনেকেরই শুনলাম, আমার হাজবেন্ডের আর আমার সেমই হয়েছে, রাকেশের আর আমার, প্রথম দিন কিছু হয়নি। পরের দিন আমাদের হাতে ব্যথা থাকবেই, ভ্যাকসিন লাগালে তো অবশ্যই একটা ইনজেকশন তো হাতে ব্যথা থাকবে, দু তিন দিন ধরে থাকবে, আমার এখনো অল্প অল্প আছে শুনেছি, এখন আমার তো এটা তো 2-3 দিন হলো। তো পরের দিন আর পরের দিন দুপুরবেলা থেকে না মানে কেমন নেশা নেশা লাগছিল চোখগুলো বিশেষ করে, বাট আজকে আমি ঠিক আছি, তো ওই জন্য হলাম ইনফর্ম করে দিই কি কি সিমটম হয়েছে। দুটো সিমটমই হয়েছে আমার, একটা হচ্ছে একটু নেশা নেশা লাগছিল আর হাতটা একটু ব্যথা ছিল, তাছাড়া আর কিছু না। তো ভ্যাকসিন আমি কোভিশিল্ড লাগিয়েছি, তো কোভিশিল্ডটা হচ্ছে সেকেন্ড ডোজটা হচ্ছে আফটার 83 ডেজ পর, হচ্ছে 83 ডেজ পর, তো ওটা আপনাকে ডেট দিয়ে দিবে কবে আপনার সেকেন্ড ডোজ হবে। জিনিস যেটা হচ্ছে যে যদি একটু ব্যথা ট্যাথা বা একটু যদি মানে বেশি যদি গা ব্যথাটা যেটা সবার হয়, তাহলে বলছে যে যেটা আমি শুনলাম যে জল বেশি করে খেতে বলছে, বেশি করে জল খাবেন, মানে জলটা অবশ্যই খাবো। আর আজকের এই ব্লগটা একদম ছোট ব্লগ, এটা জাস্ট ভ্যাকসিন লাগালাম যে এটারই একটা ব্লগ করলাম, তো অবশ্যই আমি খুব তাড়াতাড়ি আবার নতুন ব্লগ নিয়ে আসবো। তো সবাই প্লিজ আমার চ্যানেলটাতে ভিডিওগুলো যদি দেখে থাকেন তো প্লিজ 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 কমেন্ট করবেন, আর এই ভিডিওটা দেখে থাকলেও প্লিজ কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবে আর ফ্যামিলিরও খেয়াল রাখবেন। তো টাটা, বাই বাই। আর আরেকটা জিনিস আমি যেটা বলতে ভুলে গেছি যে ওরাও আপনাকে ইনফর্ম করে দিবে যখন আপনার মানে যারা নার্স মানে যে আপনাকে ইনজেক্ট করবে ভ্যাকসিনটা, তো সেও মানে আপনাকে ইনফর্ম করে দিবে যে কী কী সিমটম হতে পারে আর প্যারাসিটামল দিতে পারে। তো এটা নর্মাল জিনিস, এই সব সিমটম আসা, এগুলোতে অত প্যানিক হওয়ার দরকার নেই, তো এটাই বলার ছিল।